السلام عليكم ورحمة الله وبركاته. شو شغال؟ দেখতে পাচ্ছেন ঘরের সূর্য, অপরূপ দৃশ্য। অনেকদিন লম্বা একটা ট্যুর দিলাম ফ্যামিলির সাথে ঈদ কাটানোর জন্য। সকালবেলা বেরিয়ে পড়ছে 5:30 বাজে, অনেকটা শীতের সকালের মতোই লাগতেছে। চারপাশে কুয়াশা, এবার একটা জিনিস ফিল করলাম, দিনাজপুরে সকালবেলা মানে ভোর রাতের দিকে ভালো ঠান্ডা পড়ে। আসলে উত্তরাঞ্চল তো, উত্তরাঞ্চলে একটু ঠান্ডার ভাব তো থাকেই। আমাদের ঢাকা শহরে এই ঠান্ডাটা ফিল করা যায় না, সকালবেলা এই ঠান্ডাটা ফিল করা যায় না, যার তুলনা ফিল করা যায় দিনাজপুরে। দিনাজপুরে আসলে কি, দিনাজপুর কি গ্রাম অঞ্চল বা আউট অফ সিটিতে এই ঠান্ডাটা বোঝা যায়। সকালবেলা যে ঠান্ডা, তারা একটা মৃদু, মানে কি বলবো, এত ভালো লাগতেছে এই ঠান্ডাটা, আল্লাহর অশেষ রহমত, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন, আমরা এগিয়ে যাই সামনে। এই হচ্ছে রাবার ড্যাম, দিনাজপুরের রাবার ড্যাম। সেখানে
এখন পানি নাই তো, যার কারণে ড্যামটা খুলে রাখা হয়েছে। পানি যখন বাড়ে তখন এই ড্যামটা চালু করে দেয়, ড্যামে বাঁধটা চালু করে দেয়। অপরূপ দৃশ্য, কত কুয়াশা, কুয়াশায় ভরা, বা কি সুন্দর অপরূপ মহিমা। আপনারা কি দেখতে পাচ্ছেন? কুয়াশা কুয়াশা কুয়াশা, বিরামপুর 27 কিলোমিটার,
সুবহান আল্লাহ, এগুলো উপভোগ করার মতোই, এরকম পরিবেশ উপভোগ করার মতোই। এখানে সকালবেলা ধান কাটতে বেরিয়ে গেছে, কনস্ট্যান্টলি রাইড করতে করতে 100-150 কিলোমিটার রাস্তা টানা রাইড করে ফেললাম। বিটারে তো অলমোস্ট 150 কিলোমিটার টানা রাইড করলাম, এখন আছি বগুড়া সিটিতে। বগুড়া সিটির ভিতর দিয়ে যাচ্ছি সকাল সকাল, তো এই জন্য চিন্তা করলাম যে সকাল সকাল বগুড়া সিটি দিয়ে চলে যাই, সোজা রাস্তাটা সোজা হবে। বাইপাস দিয়ে ঢুকলে অবশ্য অনেকটা পথ ঘোরা হবে, যার কারণে আর ওদিকে গেলাম না। বগুড়া শহর পর্যটন মোটেল, আচ্ছা বগুড়া শহর ছেড়ে আসলাম মূল শহরটা, এখন বের হয়ে যাচ্ছে বগুড়া সিটি থেকে। এটা হচ্ছে বগুড়া সিটি বাসস্ট্যান্ড, বগুড়া সিটি বাস স্ট্যান্ড আছে। আমার টার্গেট ছিল, টার্গেট হচ্ছে একদম দিনাজপুর থেকে ডিরেক্টলি ফুড ভিলেজে একটা বিরতি দেব। এখন ফুড ভিলেজেও বেশি দেরি নাই, অলমোস্ট এখান থেকে 30 কিলোমিটার, অন অ্যাভারেজ 30 কিলোমিটার এখনও পথ বাকি ফুড ভিলেজে যেতে। ঢাকা 194 কিলোমিটার, এই সেই বাইপাস। অবশ্য বাইপাস যে ঢুকলে অনেকটা দেরি হয়ে যেত। আর বগুড়া সিটি দিয়ে আসলাম হচ্ছে, বগুড়া সিটিতে সকাল সকাল রাস্তা ভালোই ফাঁকা। এখন শেরপুরের দিকে আছে, আল্লাহর রহমতে ঠিকঠাক মতোই পড়ছে, এতদূর কোনো সমস্যা হয় নাই। একটু বিরতি দেওয়ার দরকার ছিল অনেকটাই, সেতুতে মোটর সাইকেলের জন্য আলাদাভাবে টোল একটা লেন করে দিছে, একটা না দুইটা করছে, দুইটা কাউন্টার করছে শুধু মোটর সাইকেলের জন্য।
কারণ যে পরিমাণে মোটর সাইকেল যাতায়াত করে সেক্ষেত্রে দুইটা লেন করে দিছে এই ঈদের জন্য। যাই হোক, বেশি এখানে দেরি হয় নাই, কোনো সিরিয়াল ছিল না, মোটর সাইকেলের জন্য আলাদা মার্কিং করে দেওয়া হয়েছে, সাইনবোর্ডও টানানো আছে। যাক, সেতু কর্তৃপক্ষকে ধন্যবাদ যে তারা মোটর সাইকেল তাদেরকে এই সুবিধাটা দেওয়ার জন্য। সেতুর উপরে জ্যাম, নিশ্চয়ই কোনো গন্ডগোল হয়েছে। এই ঈদের সময় কত পরিমাণে গাড়ি ঢুকে, লোকাল বাস, তারপরে যেগুলো সিটিতে রাইড করে মানে চলাচলের গাড়ি, সেইগুলো পর্যন্ত এই উত্তরবঙ্গে দেখা যায় বেশি। যমুনাতে রেল সেতুর কাজ অনেকাংশে এগিয়ে গেছে, পিলারগুলো পাইলিংয়ের কাজ প্রায় শতভাগই শেষ হয়ে গেছে, এখন দরকার এত জায়গাতে 80+ গাড়িতে স্পিড ওঠানোর, স্বাভাবিকভাবে গেলেই হয়। অবশ্য সিরাজগঞ্জের ফুড ভিলেজ থেকে সিরাজগঞ্জ কটডর মোড় পর্যন্ত ভালোই জ্যামে ছিলাম, তেমন কোনো
স্পিড মানে স্বাভাবিক গতিতে গাড়ি চালাতে পারি নাই। দেখ আলহামদুলিল্লাহ এখন হয়ে গেছে সিঙ্গেল লেন। এই রাস্তাটা প্রায় 13-14 কিলোমিটার রাস্তা, এখানে একটু কষ্ট করে যেতে হবে। এখানে টুকটাক একটু জ্যাম থাকবে। দেখ যাই, আস্তে আস্তে জ্যাম শুরু হয়ে গেছে, তারপর আবার কথা বলি।